সোশ্যাল মিডিয়ায় গেম খেলতে গিয়ে পরিচয়, এরপর গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পরে সম্পর্কে তিক্ততার জেরে তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শান্তিনিকেতনের গুরুপল্লী থেকে এক ছাত্রকে গ্রেফতার করল মধ্যপ্রদেশ থানার পুলিশ। এই ঘটনায় শান্তিনিকেতনের মতো শান্তিপূর্ণ এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত ওই ছাত্রের নাম ফরদিন হক মণ্ডল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বর্ধমানের রাজ কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফরদিনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয়। গেম খেলার সূত্রে পরিচয় হয় মধ্যপ্রদেশের ওই তরুণের। এরপর তাদের সম্পর্ক প্রেমের মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়ে, কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী না হওয়ায় ওই তরুণী সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে তরুণীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকি দেয় অভিযুক্ত ছাত্র ফরদিন। এরপর সেই ছবি অভিযুক্ত পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় বলে অভিযোগ। এরপর ওই তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মধ্যপ্রদেশের মধুপুর থানার পুলিশ শান্তিনিকেতনে অভিযুক্ত ছাত্র ফরদিন হক মণ্ডলকে বাড়ি থেকে গ্রেফতার করে। শনিবার তাকে বোলপুর আদালতে তোলা হয় বলেই জানা গেছে পুলিশ সূত্রে। আপাতত তাকে বোলপুর থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মৃন্ময় লাহিড়ির রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। ওই মধ্যপ্রদেশে অনুপপুর ডিস্ট্রিক্ট বলে একটা ডিস্ট্রিক্ট আছে, ওখানে একটা মহিলা থানা, অনুপপুর মহিলা থানা, ওই থানা থেকে একটা অভিযোগ ছিল। তাতে করে এখানে ফরদিন হক বলে বোলপুরের একটি ছেলে গুরুপল্লীতে বাড়ি, ওর এগেনস্টে একটা অভিযোগ ছিল। সেখানে অভিযোগ দিয়েছে আপনার 354A, 354D, 384, আপনার 67 এ ইনফরমেশান টেকনোলজি অ্যাক্ট, আর একটা অ্যাক্ট ছিল মধ্যপ্রদেশের নিজস্ব, যেটা হচ্ছে সেকশন 5, ওই স্বতন্ত্র একটা অধিনিয়ম 2021 একটা অ্যাক্ট হয়েছে, সেই অ্যাক্ট সেই ধারায় একটা মামলা রুজু হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশের পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে, অ্যারেস্ট করে তাকে ট্রানজিট, যেহেতু অন্য স্টেটের ব্যাপার, ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য এখানে 5 ডেজের ট্রানজিট রিমান্ড প্রেয়ার করে। তো সেই প্রেয়ারটা আজকে সকালে শুনানি হলো, তাতে করে 5 দিন তাকে অ্যালাউ করা হয়েছে। মহিলা তার বাবাই অ্যাকচুয়ালি অভিযোগটা করেছে, তাতে করে সেখানে এই ছেলেটি তার মোবাইল নাম্বার থেকে তাকে বিভিন্নভাবে উত্তক্ত করেছে, তার বোধহয় ফটোটা চেয়েছিল। সেই ফটো পাওয়ার পর, তার সাথে পরিচয় হওয়ার পর, তাকে নিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেলিং করছিল এবং তাকে ভয় দেখাচ্ছিল, হুমকি দিচ্ছিল ওই ছবিটাকে নিয়ে, এর সাথে আরও কিছু ছবি ওখানে পাঠিয়েছে, পোস্ট করেছে। তো এই পরিপ্রেক্ষিতে একটা অভিযোগ হয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশের পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। এবার ট্রানজিট রিমান্ড নিয়ে যাওয়ার পর ওখানে প্রোডাকশন করবে উইদিন 5 ডেজ, তারপরে 28 তারিখে আমাদের এখানে ইনফরমেশনটা দেবে। কৃষকদের বিপর্যয় রক্ষা কবচ বাংলা শস্য বীমা, নেই কোনো খরচ। রবি 2021-22 মরশুমে বোরো ধান, আলু, সরিষা, মুগ, মুসুর, তিল, আখ, গম, ছোলা ফসলের জন্য বীরভূম জেলাতে বাংলা শস্য বীমা প্রকল্প রূপায়িত হচ্ছে। প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার। বাণিজ্যিক ফসলে শর্তাবলী প্রযোজ্য। এই প্রকল্প রূপায়ণ করছে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন এআইসি এর প্রতিনিধি, এসআরইআই এর জেলা প্রতিনিধি প্রীতম ঘোষের সাথে। মোবাইল নম্বর 7001451627 অথবা ফোন করুন এআইসি নিঃশুল্ক সহায়তা সেবা 1800572025 নম্বরে।